মর্নিং গাইস, মিনু ওয়ার্ডরোব সে আমি মিনাক্ষি আবার চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমার একটু ইচ্ছা আছে, যেহেতু আমি আমার হোম টাউন শ্রীরামপুরে এসেছি, তো শ্রীরামপুরে কোথায় কোথায় কি ভালো ভালো জায়গা আছে তোমাদের সাথে শেয়ার করার খুব অনেকদিন থেকেই ইচ্ছা ছিল, তো সেটা শেয়ার করব। এখানে শ্রীরামপুর কলেজ আছে, মন্দির আছে, জগন্নাথ বাড়ি আছে, নামকরা মাহেশের হ্রদ তোমরা তো অনেকেই শুনেছ, সেই মাহেশের হ্রদ যেখানে হয় সমস্ত কিছু, সুন্দর সুন্দর জায়গা, অনেক চার্জ আছে, তো সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটা হয়তো একটুখানি লেন্দি হবে বা পাটে পাটে আসবে, ঠিক আছে, তার সাথে তার জন্য তোমাদের কিন্তু দেখতে হবে, স্কিপ করলে চলবে না, সাথে থাকতে হবে। আর হচ্ছে তোমার যারা যারা এখনও চ্যানেলে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তো সমস্ত কিছু তোমরা দেখতেও পারবে, জানতেও পারবে যে আমার হোম টাউন শ্রীরামপুরে কী কী বিখ্যাত বিখ্যাত জায়গা আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করবে, বিকজ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তো আমার হোম টাউন সমস্ত কিছু শেয়ার করবে। আজকে ওয়েদার ভীষণ খারাপ, মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, হয়তো বৃষ্টি হবে, সাথে থাকো, দেখতে থাকো আর এনজয় করো। আজকে এখন যাচ্ছি সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে শ্রীরামপুর কলেজ। শ্রীরামপুর কলেজে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, অনেক দিনের পুরনো কলেজ, সেখানে আমিও নিজেও পড়াশোনা করেছি, সেখানটা গিয়ে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। কলেজটা ভীষণ ভালো এবং মানে একটা ঐতিহ্যপূর্ণ কলেজ, ঠিক আছে, চলো দেখা হচ্ছে শ্রীরামপুর কলেজে গিয়ে। হ্যালো গাইস, এই হচ্ছে শ্রীরামপুর কলেজ, এই হচ্ছে শ্রীরামপুর কলেজের গেট, ঠিক আছে, এটা হচ্ছে গেট, পুরো শ্রীরামপুর কলেজে ঢোকা হয়তো পারমিশন নেই। এই হচ্ছে সামনেটা কলেজের, এটা হচ্ছে স্টেপস, এই কলেজে আমি নিজেও পড়াশোনা করেছি, ঠিক আছে, নিজেও পড়াশোনা করেছি, আমি পরে তোমাদের পসিবল হলে ভেতরটা দেখিয়ে দেবো। আর এই হচ্ছে তোমার উল্টো দিকে, উল্টো দিকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার গঙ্গার ধার, সেটা আমি তোমাদের শো করাচ্ছি, তোমরা সাথে থাকো, যতটুকু পসিবল হবে ততটুকু আমি শ্রীরামপুর কলেজের ভিডিও আনার চেষ্টা করব। ওকে, এই হচ্ছে তোমার গঙ্গার ধারটা শ্রীরামপুর কলেজে, যারা শ্রীরামপুর কলেজে পড়েছ তারা জাস্ট এখানে কমেন্ট করো। আরেকটা বিশ্ববিখ্যাত দেখো, এটা হচ্ছে সেই অমিতদার চাট, কার কার মনে আছে জাস্ট আমাকে একটুখানি কমেন্ট করো। এটা হচ্ছে অমিতদার সেই চাটের দোকান, যারা যারা শ্রীরামপুর কলেজে করে পড়েছ, যারা আমার ব্লগটা দেখবে তারা জাস্ট একটা করে কমেন্ট করো যে কারা কাদের স্মৃতিটা মনে পড়ছে বা কারা কারা এর সাথে যুক্ত ছিল কলেজের সাথে। হ্যালো গাইস, দেখো এটা হচ্ছে শ্রীরামপুর কলেজের প্রিন্সিপাল থাকে সেই, এটা হচ্ছে সেই বিল্ডিংটা, ঠিক আছে, এই হচ্ছে তোমার শ্রীরামপুর কলেজটা পুরো, আর এদিকটা হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্ট। ওকে, ব্যাক পোর্শনটা আছে হচ্ছে আর্টসের, যেখানে আমি পড়েছি বেঙ্গলি নিয়ে, আর এটা হচ্ছে পুরো সায়েন্সের ডিপার্টমেন্ট। ওকে, এই হচ্ছে যাদের যাদের পুরনো স্মৃতি মনে পড়ছে তারা জাস্ট একটা কমেন্ট করো। এই হচ্ছে শ্রীরামপুর কলেজ, ভেতরে ঢোকাটা পসিবল নয় কারণ এলাম নেই, সেই জন্য বাইরে থেকেই ভিউ দেখাবার চেষ্টা করছি কলেজে। ওকে, এই হচ্ছে সেই রাস্তা যেটা হচ্ছে আমাদের ফেমাস শ্রীরামপুর কলেজে, এইখানে আমাদের সেই অমিতদার চাটের দোকান এবং সমস্ত কিছু বস্তু আমরা এনজয় করতাম। এখানে এখন নতুন অনেক কিছু মানে যোগ হয়েছে, এই হচ্ছে একটা বোর্ড, ঠিক আছে, এখানে নানান ধরনের টেম্পারেচার, পলিউশন সমস্ত কিছু এখানে তোমার দেওয়া। আর এই হচ্ছে মেন গেট আমাদের শ্রীরামপুর কলেজের, এই হচ্ছে মেন গেট, এই হচ্ছে গেট, আর এই হচ্ছে শ্রীরামপুর কলেজের এন্ট্রেন্স, এর মধ্যে স্টেপস, বিল্ডিং, ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যে আছে। এই শ্রীরামপুর কলেজের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে ইনফর্ম করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। যারা যারা শ্রীরামপুর কলেজে পড়েছো বা এখনও পড়ছো তারা প্লিজ কমেন্ট করো যে তোমাদের কীরকম লাগলো, কারণ এখন অনেকেই আছে যারা এই প্যান্ডামিক সিচুয়েশানে শ্রীরামপুর কলেজের জিনিসটা এনজয় করতে পারেনি, কলেজটা এনজয় করতে পারেনি, কলেজটাতে কাটাতে পারেনি, টাইম কাটাতে পারেনি, তো তারাও এখানে কমেন্ট করো, আর যারা যারা পড়ে গেছো তারাও কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে থেকো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। আজকের জন্য বাই।